সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি শস্যক্ষেতের ভিতর দিয়ে আলোর মতো কিছু একটা খুব দ্রুত বেগে চলে যায়। আলোটি দেখে মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে আমরা এই ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার ছেলেকে বলে কেউ আমাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে, সেজন্য সে তার ছোট ছেলেকে শস্যক্ষেত পাহারা দেওয়ার জন্য বলে। তার ছোট ছেলের নাম হলো জন। গ্রামের সবাই তাকে বোকা মনে করে। তারপর রাতে যখন জন শস্যক্ষেতে পাহারা দেয়, তখন সে তার পিছনে একটি বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। জন ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়িটি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পিছন পিছন যেতে থাকে, যার ফলে শস্যক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণে নষ্ট হতে থাকে। অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, আর তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে জন অনেক শক্তি ও বুদ্ধি প্রয়োগ করে ঘোড়াটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু তখন ঘোড়াটির দুঃখময় চেহারা দেখে জনের খুব মায়া লাগে, আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করার কথা ভাবতে থাকে। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করিয়ে নেয়, আর সেটা হলো সে যেন এরপর থেকে তার শস্যক্ষেত আর নষ্ট না করে। এই ঘোড়াটি ছিল একটি ফিমেল ঘোড়া। তারপর ঘোড়াটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জনের ঘুম ভাঙার পর সে দেখতে পায় আস্তা বলে অনেক সুন্দর সুন্দর দুটি ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে, যার পাশে আরেকটি ছোট ঘোড়া ছিল, আর এটা ছিল সেই ঘোড়াটির বাচ্চা যেটাকে রাতের বেলা শস্যক্ষেতে জন দেখেছিল। বাচ্চা ঘোড়াটি জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, আর তাই তিনি এই দুইটি ঘোড়া তোমাকে উপহার দিয়েছেন। এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা সে তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেটা জন বুঝতে পেরে আস্তাবলের পিছনের দরজা দিয়ে পালানোর কথা ভাবতে থাকে, যা দেখে বাচ্চা ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটির পিঠে ওঠার পর ঘোড়াটি এত জোরে দৌড়াতে শুরু করে যে অল্প সময়ের মাঝে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। তাছাড়া জন চাইতো না বাকি দুটি ঘোড়া সম্পর্কে তার বাবা জানুক। তার কথা মতো বাচ্চা ঘোড়াটি এখান থেকে ওই ঘোড়া দুটিকে ডাকতে থাকে এবং তার ডাক শুনে সাথে সাথে ওই ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে। তখন জন এই বড় দুটি ঘোড়াকে বিক্রি করে কিছু ইনকাম করার কথা ভাবতে থাকে। যখন জন এই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে যায়, তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে। সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের উপরে বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও। কিন্তু জন তাকে বলে এই ঘোড়া দুটি সে রাজার কাছে বিক্রি করবে, যেন সে অনেক বেশি টাকা পায়। তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে যায়। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া দুটি এই ছেলেটির হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটি চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটিকে নিয়ে নেয়, কিন্তু পরিবর্তে তারা জনকে এক টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে বাচ্চা ঘোড়াটি ওই ঘোড়া দুটিকে ডাকতে থাকে, যে ঘোড়া দুটিকে রাজা নিয়ে গিয়েছিল আর রাজার গাড়ি টানছিল। তখন সেই ঘোড়া দুটি ডাক শুনে জনদের কাছে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটি আটার বস্তার উপরে পড়ে যায়, যার কারণে রাজার পুরো চেহারা মিস্টার বিনের মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ঘোড়া দুটির দাম দিতে চায়। তখন রাজার একজন লোক রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন, যেন আমরা তার কাছ থেকে ওই অপমানের বদলা নিতে পারি। তখন রাজা জনকে এই ঘোড়া দুটির দেখাশোনার কাজে রেখে দেয়। জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে, কিন্তু রাজা জনের উপরে রেগে ছিল। তখন রাজার একজন লোক রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলব। তখন রাজার ওই লোক রাজাকে বলে, জনকে ফায়ারবার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এই ফায়ারবার্ডের কাছে কেউ যেতে পারেনি, আর জনও এই ফায়ারবার্ড নিয়ে আসতে পারবে না।
আর না আনতে পারার কারণে তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দিব। এরপর রাজা জনকে ফায়ারবার্ট আনতে বলে। জনও ফায়ারবার্ট আনার জন্য রাজি হয়ে যায়। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ারবার্ট নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছে, তাই সে ঘোড়াটির পিঠে চড়ে বিদ্যুতের গতিতে একটি জঙ্গলের দিকে চলে যায়। ঘোড়াটি সর্বপ্রথম জনকে একটি গাছের কাছে নিয়ে যায় আর তাকে বলে, ফায়ারবার্ট এই বাদাম খেতে খুব পছন্দ করে, এটা খাওয়ার পর সে গভীর নিদ্রায় চলে যাবে। তারপর তারা দুজন সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ট আছে। আসলে ফায়ারবার্ট মাটির তলায় থাকে, সেজন্য তারা মাটির উপরে এই বাদামগুলিকে ছড়িয়ে দেয়। ফায়ারবার্ট এই বাদামের গন্ধে মাটির উপরে চলে আসে এবং সব বাদাম সে খেয়ে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য কাছে যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ফায়ারবার্ট তখন জনের পিছু করতে থাকে। তখন জনকে মেরে ফেলার আগে জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা ফায়ারবার্টকে দিয়ে দেয়। এর ফলে সেটা খেয়ে ফায়ারবার্ট আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফায়ারবার্টের ঘুম ভাঙার পর সে দেখতে পায় জন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তাই ফায়ারবার্ট তখন কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ারবার্টকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ট উড়ে চলে যায় আর যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায়। তারপর জন রাজার কাছে ফিরে আসে। এখানে এসে সে তার সমস্ত কাহিনী রাজা ও সব প্রজাদের বলতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেটা সেই সময় আগুনের মতো জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। জনকে মারার সময় সেখানে হঠাৎ ফায়ারবার্ড চলে আসে আর সবাই বিশ্বাস করে নেয় যে জন সব সত্যি কথা বলেছে। তাই রাজা তখন তাকে আর শাস্তি দিতে পারে না, কারণ তার কাছে জনকে মারার জন্য আর কোনো কারণ ছিল না। তখন রাজা জনকে না মারতে পেরে সে জনের প্রতি আরও বেশি রেগে যায়। তাই সে যে কোনো উপায়ে জনকে মারতে চায়। তখন রাজার মন্ত্রী রাজাকে আবার পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে, জনকে এবার বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে হবে, আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, আর তখন আমরা জনকে মেরে ফেলব। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে, তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলি রাজার খুব পছন্দ হয়। তাই রাজা জনকে বরফের দেশের রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে এই দরজা তারা কিভাবে খুলবে। তখন সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজাটির ভিতরে ঢুকে পড়ে। তারপর সব বরফ গলে যায়। এখানে ঘোড়াটি এই বরফ গলা পানিতে ভেসে যাচ্ছিল। তখন জন ভিতরে প্রবেশ করে, কিন্তু সে এটা জানতো না যে এখানে আসলে কোনটা রাজকুমারী, কারণ এখানে অনেক মেয়েই একই রকমভাবে শুয়েছিল। আর তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পারে যে এটাই আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী জনকে বলে, আসল হিরো তো এখন আর বেঁচে নেই, সেজন্য আমি আর বিয়ে করতে চাই না। তোমাদের রাজা যদি অনেক বাহাদুর আর হিরো হতো, তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। এই কথা বলার পর রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। জন নিজের প্রাণের কথা না ভেবে সে রাজকুমারীকে বাঁচানোর জন্য সে নিজেও লাফিয়ে পড়ে। তারা দুজনই মাটিতে পড়ার আগে সেখানে ঘোড়াটি উড়ে এসে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। এরপর রাতের বেলা তারা দুজন জঙ্গলে শুয়ে থাকে। ধীরে ধীরে জন আর রাজকুমারী তারা একজন অন্যজনকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। তখন রাজা জনকে দেখে খুব রেগে যায়, কারণ সে আবারও জনকে মারতে পারবে না। না চাইতেও রাজা জনকে উপহার দেয়। তারপর রাজা রাজকুমারীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ না তুমি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ওই আংটিটা একটি সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে রাজা খুব কনফিউজ হয়ে যায়। তখনই সেখানে জন চলে আসে। তখন রাজা জনকে দেখে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব তাকেই দিয়ে দেয়। জন জানে না আসলে এই আংটিটি সমুদ্রের কোথায় আছে। এদিকে ঘোড়াটিও জানে না এই আংটি ঠিক কোথায় আছে। সেই জন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়।
তখন তার মা তাকে বলে দেয় সমুদ্রের মাঝ বরাবর একটি তিমি মাছের পেটে সেই আংটিটি আছে, আংটিটি আনার জন্য তোমাকে সমুদ্রের মাছ বরাবর যেতে হবে। তখন ঘোড়াটি জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাছ বরাবর নিয়ে যায়, আর তখনই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায়। তখন জন সমুদ্রের নিচে গিয়ে দেখতে পায় মোটা মোটা শিকলের ভিতরে সেই বিশাল তিমি মাছটি আটকে রয়েছে। তখন জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে। এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে। সে জনকে বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপর এখানকার মানুষেরা আমাকে এভাবে ছিকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু এখন আমি আমার ভুলের মাশুল দিতে চাই। তখনই জনের মাথায় একটি আইডিয়া আসে, আর সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাক দিয়ে তার মুখের ভিতরে ঢুকে যায়, আর তিমি মাছের পেটের ভিতরে গিয়ে সুড়সুড়ি দেয় যেন তিমি মাছটি হাঁচি দিতে পারে। তারপর যখন তিমি মাছটি হাঁচি তোলে তখন তার ছিকলটি ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার মুখ দিয়ে বাহিরে বেরিয়ে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর জন যখন সমুদ্রের কিনারায় আসে তখন সেখানে একটি কাঁকড়া আসে। কাঁকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটিটি নিয়ে আসে, যে আংটি নেওয়ার জন্য জন এখানে এসেছিল। কাঁকড়াটি জনকে বলে, তিমি মাছ সব মানুষের মনের কথা জানতে পারে, আর তাই সে তোমার জন্য এই আংটিটি পাঠিয়েছে। তারপর জন আংটি নিয়ে রাজার কাছে ফিরে আসে। রাজ্যে ফিরে আসার পর সে রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। রাজকুমারী তখন বুঝতে পারে যে জনই হলো আসল হিরো, আর সে তার জন্য সব কিছু করতে পারবে। সেখানে জনের পিছনে সেই ঘোড়াটিও থাকে, আর তখন তাকে রাজা দেখে ফেলে। রাজা ঘোড়াটিকে গুলি মেরে দেয়। তখন ঘোড়াটি নিচে পড়ে যায়। তখন রাজা জনের উপরে রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। তখন জনকে তার জব থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দী করে রাখা হয়, আর ঘোষণা করে দেওয়া হয় কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে রাজকুমারী ও ঘোড়াটি খুবই কষ্ট পায়। ঘোড়াটির গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায়। তখন রাজকুমারী ঘোড়াকে বলে, রাজা আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমি তাকে বলেছি আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি পাত্রে গোসল করতে হবে। সে রাজাকে বলে, সর্বপ্রথম তোমাকে ফুটন্ত গরম পানিতে গোসল করতে হবে, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানিতে এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধে গোসল করতে হবে। এটা করার পর তুমি আবার যৌবনের সময় ফিরে আসতে পারবে। তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে একটি আইডিয়া দেয়, আর সেটা হলো সর্বপ্রথম এই সব কিছু জনের উপরে পরীক্ষা করা হবে। অন্যদিকে যখন রাজকুমারী এই সব কিছু জানতে পারে তখন বলে, জনকে বাঁচাতে হলে ওই ফুটন্ত গরম পানিতে আমার ওই দাদিমার আংটি দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় পানিতে যেটাতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেটাতে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে, আর তৃতীয়টিতে বেতের ফ্লাওয়ার দিয়ে দিতে হবে, আর এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যায়। তারপর ঘোড়াটি ওই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সেই মারা যাবে, তাই ঘোড়াটি নিজের জীবনের পরোয়া না করে সেই ফুলটি তুলে ফেলে। এদিকে দেখা যায় রাজ্যে তিনটি বড় বড় পাত্র নিয়ে আসা হয়েছে, প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। আর তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে, যদি এই তিনটি পরীক্ষায় জন পাস করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ধাক্কা দিয়ে ফেলা হয় যে পাত্রে ফুটন্ত গরম পানি ছিল সেটাতে, আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটি সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফে থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায়, আর এটা যখনই ফায়ারবার্ড দেখে তখনই সে জোরে চিৎকার করে। সে জনকে ভালোবাসত, কারণ সে জানত জন খুব দয়াময় ও ভালো মানুষ। ফায়ারবার্ডের আওয়াজে ফায়ারবার্ডের পালক, যেটা কিনা রাজা একটি বক্সে আটকে রেখেছে, দ্বিতীয় পাত্রটিতে পড়ে যায়, যার কারণে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতরে থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসত। আর তখনই সেখানে সেই ঘোড়াটি চলে আসে আর বেতের সেই ফুলগুলিকে তৃতীয় পাত্রে ফেলে দেয়। তারপর জন ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমারের সাজে বাহিরে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়। রাজা ভিতর থেকে জনের উপরে রাখতে শুরু করে,
সে জনের মতোই যৌবন ফিরে পেতে চায়। সেজন্য সেও ফুটন্ত পানিতে লাফিয়ে পড়ে আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভিতরে বন্দী হয়ে উপরে উঠে আসে। সেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে উড়ে চলে যায়, যা দেখে সব প্রজারা খুবই খুশি হয়ে যায়, কারণ এই রাজাকে তারা কেউ খুব একটা পছন্দ করত না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন ও রাজকুমারী বিয়ে করে নেয়। এদিকে ঘোড়াটিকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তো মারা যাবে, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটি একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছ। আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর সিনেমা বাংলায় এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।